all day and all night. We'd stay up, it felt so right. We were so young, we were so. Hello everyone, Assalamu Alaikum, me Mahamuda Liza. Welcome to my another video. দীর্ঘদিন অপেক্ষা করার পরে অবশেষে এক্সামটা শুরু হলো। সবাই ফার্স্ট এক্সামের দিন ব্লগ বানায়, আমারও ইচ্ছা ছিল একটা ব্লগ বানাবো, যার কারণে হচ্ছে আজকের ব্লগটা করা। সো আমি বাসা থেকে বের হয়ে গেছি একটা রিক্সা নিয়ে। এক্সামটা যদিও হচ্ছে দুপুরে ছিল, তারপরেও আমি বেশ কিছু সময় হাতে নিয়ে বের হয়ে গেছি। আমার মনে হয় বেশ আগে যদি আমি না যাই আমার এক্সামটা ভালো হয় না, তাড়াহুড়ো লেগে যায়। এদিক দিয়ে ফাইল আর হচ্ছে বই নিয়েছি, তো সেগুলো দেখাচ্ছিলাম। আর সকাল সকাল কিছু সালামি পেয়েছিলাম, তো সেগুলোর হচ্ছে একটু ভিডিও করে রাখছিলাম। আর এক্সাম দেওয়ার আগে যদি এতগুলো টাকা সালামি পাই তাহলে মনে হয় যে এক্সাম সারা বছরই দিতে। আমি রিক্সা থেকে নেমে গেছি, এখন হচ্ছে আমি কাটার মাথায় যাব, তারপরে হচ্ছে বাসে উঠব। তাহলে আসলে তাড়াতাড়ি যেতে পারবো, কারণ বামের গাড়িতে যদি আমি উঠি তাহলে যেতে যেতে আমার সারাদিন লেগে যাবে, এক্সামটা মিস হয়ে যাবে। যার জন্য হচ্ছে আমি কাটার মাথায় যেয়ে হচ্ছে উঠব, কারণ এখন তো গাড়ি হচ্ছে ডাইরেক্ট আর লোকাল লাইন আলাদা আলাদা লাইনে চলে, যার কারণে হচ্ছে আমি হচ্ছে কাটার থেকেই হচ্ছে গাড়িতে উঠব। আর কাটার মাথায় যেতে না যেতে হচ্ছে গাড়ি পেয়ে মন খুশিতে ভরে গেছিল। বাট একটু সামনে যায় কে জানতো যে গাড়িটা নষ্ট। বাট গাড়ি থেকে নেমে যাওয়ার সাথে সাথে আমি আর একটা বাস পাই, সে বাসে উঠে যাই। কিন্তু এই বাস যে এক ঘন্টার রাস্তা যে আমার তিন ঘন্টা লাগাইছে, মেজাজটা এত পরিমাণ গরম হয়েছে বলার বাহিরে। অবশেষে আমি অনেক জার্নির পরে হচ্ছে পৌঁছালাম কেন্দ্রে, এসে দেখলাম বেশ কিছু স্টুডেন্ট আসছে। সো আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার সিট দেখা, কারণ সিটটা আগে যদি দেখে না নেই পরে ভিড়ের ভিতরে আমি দেখতে পারবো না। তো আমি সিটের হচ্ছে লিস্টটা যেটা দেওয়া আছে সেটার ফার্স্ট একটা ছবি তুলে নিব, পরে আমি আরামসে দেখব। এই তো সিট দেখলাম, দেখলাম যে এবার আর হচ্ছে নতুন বিল্ডিং এ সিট পরে নেই। দুঃখের বিষয় হচ্ছে এবার পুরাতন বিল্ডিং এ সিট পরছে, আমার একদমই ভালো লাগে নাই। তারপরেও কিছু করার নাই, এদিকে হচ্ছে ফুচকা ঝালমুড়ি অনেক কিছু ছিল, দেখে খেতে ইচ্ছে করছিল, বাট এক্সামের আগে আমি কিছু খাই না। এদিকে কলেজের গেট খোলা পেয়ে আমি কলেজের ভিতরে আমি এন্ট্রি নিয়ে ফেলছি, আর একটা গাছের স্থানে এসে আমি বসেও পড়ছি। সুন্দর একটা সিট পেয়ে ভাবছিলাম পড়াগুলো সব রিভিশন দিয়ে দেন হচ্ছে হলে এন্ট্রি নিব, বাট কে জানে কিছুক্ষণের মধ্যে যে আমাদের বের করে দিবে সেটা তো আর বুঝতে পারিনি। এক্সামের বেশি আগে হচ্ছে কলেজে প্রবেশ করতে দিবে না, বের করে দিচ্ছিল, কিছু করার নেই, এ তো বের হয়ে যাচ্ছি। আসলে কলেজটা এমন একটা স্থানে যে বাহিরে হচ্ছে বসার কিংবা দাঁড়ানোর মতো জায়গা থাকে না। কলেজ প্রশাসনের উচিত একটু বসার মতো ব্যবস্থা করে দেওয়া, কারণ সবাই তো দূরে থেকে হচ্ছে যাতায়াত করে, সেই ক্ষেত্রে হচ্ছে একটু পড়ার রিভাইস দেওয়া একটু দরকার আছে। যদি একটু বসে রিল্যাক্সে হচ্ছে একটু পড়াটা রিভিশন দেওয়া যায়, দেখা যাইতেছে পরীক্ষাটা অনেক ভালো হয়। এখন যদিও শিক্ষার্থী কম আছে, বেশ কিছুক্ষণের ভিতরে শিক্ষার্থীদের ভরে যাবে, তখন ওভার ব্রিজেও বসার মতো জায়গা থাকে না। এখন একটু গাছপালা আছে যার কারণে এই জায়গাটা একটু রোদ কম আছে, আর তাছাড়া কিন্তু বসার মতো কোনো জায়গা নেই। এই তো আস্তে আস্তে শিক্ষার্থীদের ভরে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আরও বেশি ভরে যাবে, তখন দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। আমি বেশ আগে আসার কারণে হচ্ছে আমি ওভার ব্রিজের উপরে জায়গাটা পেয়েছি, যার জন্য হচ্ছে এখানে আমি বসে পড়াটা রিভিশন দিয়েছিলাম। দেন এর ভিতরে হল খুলে দিয়েছে, এখন আমি হলে প্রবেশ করব। এরপরে হচ্ছে দেখা হবে আমার এক্সামের পরে, এটা যেহেতু ফাইনাল এক্সাম তাই আর ভিডিও করা হয়নি। আসলে ফাইনাল এক্সামে তো ফোন নেওয়া নিষেধ থাকে, যার জন্য ভিডিও করার হয়নি। এক্সাম শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যেহেতু দুপুরে এক্সাম ছিল তাই এক্সাম শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি বের হয়ে গেছি হল থেকে, সো আলহামদুলিল্লাহ এক্সামটা ভালোই দিয়েছি। এখন আমি বাসায় চলে যাব, বাহিরে বের হয়ে দেখি খাবার কোনো কিছুই নেই। আগেরবার যখন এক্সাম দিতে আসছিলাম তখন অনেক খাবার দাবার ছিল, এখানে ঝালমুড়ি ফুচকা স্যার আমি দেখতেছি না কোনো কিছু আছে। যেহেতু সকালে খেয়ে আসছিলাম আর খাওয়া হয়নি, অনেক ক্ষুধা লাগছে, আমি খাবার মতো কিছুই পাচ্ছি না আমার মতো আর কি। তো হাঁটতে হাঁটতে একটা বার্গারের দোকান দেখলাম, এখানে হচ্ছে রোল টোল ছিল, দেন একটা বার্গার নিলাম। এখানে বার্গার খেলে যেহেতু দেরি হয়ে যাবে, যার কারণে হচ্ছে বার্গারটা আমি পার্সেল করে নিয়ে বাসে উঠে খেতে খেতে যাব। এই তো আমি বাসে উঠে গেছি, আমার এক্সাম ব্লগটা আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।